ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো। ভালো বললে বলা হবে না, ভালো, বেশ ভালো আছি, খুব ভালো আছি। যাই হোক, আজকে সকালে, রাত্রে থেকেই বলে রেখেছিলাম যে আমি সকালে নাস্তা খেতে বাইরে যাব, হাঁটতে যাব, হেঁটে তারপর আমরা বাইরে নাস্তা করে বাসায় আসবো। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার প্রচণ্ড মাথা ব্যথা। তো আপনাদের ভাই হাঁটতে আসলো, আমি আর যাই নাই, আমি একটু শুয়েছিলাম। তা ও আসার পরে দুজনে বের হলাম নাস্তা খেতে যাওয়ার জন্য। যাই হোক, আমি একটু ভিডিও নিলাম, রাস্তাটা এখনো লোকজন নাই, এখনো বেশ ভালো লাগতেছে। ইচ্ছা ছিল এইখানে খাওয়ার নাস্তাটা, এখানে ব্রেকফাস্ট পাওয়া যায় ভালোই খাওয়ার দোকানটা, কিন্তু এখন করোনার জন্য বন্ধ। তো যাই হোক, আমরা এখন আবার চললাম কোথায় পাওয়া যায়, সাত মসজিদের রোডের উপরে এই সিক্রেট রেসিপিটা খোলা ব্রেকফাস্টের জন্য, সেখানে আসলাম। তেমন কেউ আসেনি এখনো, আসলে ব্রেকফাস্টটা আসলে বাইরে এখনো তেমন কেউ করে না, সন্ধ্যার পরে এই সিক্রেট রেসিপিটা অনেক জমজমাট হয়ে যায়। এখানকার চিজ খুব মজার, সিক্রেট রেসিপি। আমার যখন 1000K হবে সাবস্ক্রাইবার, তখন আমি সিক্রেট রেসিপির থেকে কেক এনে সেলিব্রেট করবো ইনশাল্লাহ। যাই হোক, নাস্তা আসতেছে না বলে আমি একটু ভিডিও শ্যুট করলাম, বসে থেকে ভাল লাগছে না, বোরিং লাগছে। আমাদের পাশে একটা ফ্যামিলি আসছে, সেটাতে আমি ভিডিও শ্যুট করলাম না, পিছনে বেশ ওরা গল্প করছে। অনেক সকালেই মনে হয়ে এসেছি, আমাদের থেকে অনেক আগে আসছে এদিকে পিছনে, আমি এদিকে আর ক্যামেরাটা ঘোরালাম না। সিক্রেট রেসিপির শাখা কিন্তু গুলশানেও আছে, গুলশানে একটা ছোট করে আছে, একটা বড় করে আছে, দুইটা আছে গুলশানে, আর আমাদের ধানমন্ডিতে এই একটা আছে। একদিন সন্ধ্যায় আসবো এখানে খাওয়ার জন্য, রাত্রে সন্ধ্যায় আর কি, কফি, চিজ কেক এগুলা খাওয়ার জন্য, যে কোনো একটা ডেজার্ট খাওয়ার জন্য আসবো ইনশাল্লাহ। আমার চ্যানেলটা একটু একটু করে অনেক বড় হচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিই যে আমার চ্যানেলটা আমার 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 পাশে আছেন এবং আমাকে সাপোর্ট করেন এটার জন্যে। আসলে এতটুকু আমি আগাইতে পারতাম না আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে সবাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, সবাইকে আমি ধন্যবাদ দিই। ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, আমরা খাওয়া শুরু করি। আসলে আমাকে নিয়ে কোথাও খাইতে যাওয়াটা হয়ে যায় আসলে কি বিপদ, কারণ আমি কোনো কিছুই আসলে বেশি খেতে পারি না, আমার খাওয়া থেকে যাবে। আমি এক কাপ কফিও কিন্তু পুরো খেতে পারি না, সমস্যা এটা। যাই হোক, তা খাওয়া খাচ্ছি। এই স্যুপটা খুব মজার খেতে, গার্লিক টোস্ট দিয়ে, এটা আমার জন্য নিয়েছি, আমার আব্বু নিয়েছে স্প্যানিশ অমলেট, আর কফি দিল। এত বড় কফি দিকে তো আমি আশ্চর্য যে এই কফিটা আমি কখন খেয়ে শেষ করব। যাই হোক, শেষ করেছি, ভালো লেগেছিল। এখন বের হচ্ছি,
অনেক ভালো লাগলো আজকে বাইরে নাস্তা খেয়ে। বাসায় এসে কাপড়টা সে খুলে মানে সে চেঞ্জ করে আমি আমার গাছটা ফুল ফুটেছে কিন্তু গাছটা কিনেছি অনেক আগে বারান্দায় পড়েছিল গাছটা লাগালাম। তারপরে গাছটাকে নিয়ে ছাদে নিয়ে ছাদে যাব। সূর্য ওঠার আগেই আমি গাছে পানি দিয়ে ফেলবো। যে আমার অর্কিডে সবগুলো ফুল ফুটেছে দেখেন, সুন্দর লাগতেছে দেখতে। ছাদে চলে আসলাম, দেখে যে আমার গাছগুলা অনেকগুলা গাছে ফুল আসছে। এটা কি জুঁই মনে হয়, জুঁই ফুল। এটা কোনো গ্রান নাই কিন্তু সাদা সাদা ফুটে থাকে, অজস্র ফুটে থাকে। আমার গাছে লাল জবা ফুটেছে। সাদা জবাও ফুটেছে। আর এটা হচ্ছে ব্রিডিং ব্রিডিং হার্ট এই ফুলটার নাম। সাদের আব্বুকে বললাম তুমি একটু গাছে পানি দিয়ে দাও, তো গাছে পানি দিচ্ছে। আমরা এখন চলে যাব নিচে, দেখেন ফরিংটা কত সুন্দর লাগতেছে। আজকের মতো আমি আল্লাহ হাফেজ করি, আর একটা ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।